চার দিনের ঢাকা সফরের তৃতীয় দিনে সোমবার সকাল 10:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস সহ একটি প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধি দলটি প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করে, পরে ফরেন সার্ভিস একাডেমিতে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিশেল জে সিসন। পরে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আবারও দেশটির স্টেট ডিপার্টমেন্টের কাছে আইনি সহায়তা চাওয়া হয়েছে। এদিকে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইজিপি বেনজির আহমেদের দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞার পরেও জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে যেতে পারবেন কিনা তা জানার চেষ্টা চলছে। কনভেনশন আছে যে জাতিসংঘের মিটিংয়ে যেতে গেলে, বাট অতীতে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও আমরা দেখেছি, সুতরাং এটা না হওয়া পর্যন্ত আমরা আগের থেকে বলা মুশকিল। যদি সমস্যা থাকে সেটাও হয়তো আমরা আগেই জানারও চেষ্টা করব। নিষেধাজ্ঞার প্রসঙ্গে দ্রুত কোনো পদক্ষেপের আশ্বাস না দিয়ে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যু উঠে আসে আলোচনায়। পররাষ্ট্র সচিব জানান, তাইওয়ান ইস্যুতে চীনের এক দেশ এক নীতির প্রসঙ্গে সরাসরি আপত্তি না তুললেও জাতিসংঘ সনদের নীতি মেনে চলতে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের যে ওয়ান চায়না পলিসি, সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব না, ওনারা এটা তুলেন নাই। তবে ওনারা যেটা বলেছেন যে জাতিসংঘ সনদের যে সমস্ত মূল প্রিন্সিপালসগুলো আছে বা নীতিগুলো আছে বা মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসির যে সমস্ত আপনার ফাউন্ডেশন ওয়ার্ক যেটা আছে সেটাতে আমরা যেন ইয়ে থাকি, তারাও এটাতে রয়েছে। তো আমরা তো বলেছি যে শুধু জাতিসংঘ কেন, আমরা যে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সমস্ত মূলনীতিগুলো আছে সেগুলোর ব্যাপারেও আমাদের যথেষ্ট কমিটমেন্ট রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে মানবাধিকার ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার প্রসঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা। তারাও অন্যদের সাথে কথা বলেছে এবং আমরা বলেছি যে আমরা এই ব্যাপারে যথেষ্ট সজাগ আছি এবং আমরাও চেষ্টা করব যাতে এই যদি কোনো ধরনের অ্যাবিউস থাকে সেটাকে আমরা মিনিমাইজ করতে চাই। খাদ্য নিরাপত্তার আলোচনায় রাশিয়া ইউক্রেন সংকট প্রাধান্য পেয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। নিশ্চয়ই তার যাওয়ার পরিকল্পনা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।